যাদের লিগামেন্ট ইনজুরি হয় তাদের ক্ষেত্রে আপনারা কিছু ব্যায়াম সাজেস্ট করে থাকেন, এই ধরনের ব্যায়ামগুলোকে আসলে সবসময় করতে হয় নাকি যতদিন পর্যন্ত তার ব্যথাটা থাকে ঠিক ততদিন পর্যন্ত করতে হয়? না, এরকম কোনো টাইম লিমিটেশন নাই যে তার আমি ব্যায়ামটা কত দিন দিব। তবে নর্মালি 6 মাস থেকে 1 বছর এর মধ্যেই রুগীগুলার যেটা হয় যে ব্যায়াম করে মাংসপেশিগুলো যখন শক্তিশালী হয় তখন অটোমেটিক্যালি তার এই প্রবলেমগুলো চলে যায় এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আচ্ছা, অনেক রোগীরা কিন্তু কমপ্লেন করে থাকেন যে তার হয়তো লিগামেন্ট ইনজুরি হয়েছে, খুব স্বাভাবিক ট্রিটমেন্টের মাধ্যমে সেটি প্রাথমিকভাবে তার ব্যথা ভালো হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় হাঁটু ভাঁজ করতে গেলে বা যারা নামাজ পড়ছে তখন কিন্তু কিছুটা তারা পেইন ফিল করে, এর কারণটা আসলে কী? দেখুন, লিগামেন্ট আমাদের হাঁটুতে তো অনেক লিগামেন্ট আছে, যখনই লিগামেন্ট ইঞ্জুরির রুগী এরকম আমরা পাবো এবং ব্যথা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই রুগীকে দেখতে হবে যে তার ভিতরের কোন কোন লিগামেন্ট এখানে চিড়ে গিয়েছে। যদি লিগামেন্ট মানে এরকম ইঞ্জুরি হয়ে থাকে এবং তার কনজারভেটিভ অর্থাৎ ওষুধের মাধ্যমে এবং ব্যায়ামের মাধ্যমে ভালো হয় না এবং তার ব্যথার মাত্রাটা ধীরে ধীরে বাড়তেই থাকে, তাহলে আমার পরামর্শ হচ্ছে ডেফিনেটলি নিকটস্থ কোনো আর্থ্রোস্কোপিক সার্জন অথবা হাঁটু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। স্যার, আপনি যে যারা খুব হাই হিল পড়ছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যাক পেন বা হাঁটুতে কোনো ব্যথা অনুভব হয়, এক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে কোনো লিগামেন্টের কোনো অসুবিধা হয় কি না? আমাদের দেহে যতগুলো বোনস রয়েছে, যেমন আপনি ব্যাক পেনের কথা বললেন, আমাদের ব্যাকে অর্থাৎ কোমরেও কিন্তু অনেক লিগামেন্ট এবং মাসেলের সমন্বয়ে একটা ব্যালেন্স সৃষ্টি করে, ঠিক তেমনি হাঁটু এবং পায়ের গোড়ালি। আমাদের নর্মাল মুভমেন্টের কী সেটা হচ্ছে আমরা ফ্ল্যাট জুতা পরে যখন হাঁটি আমাদের দেহটা নর্মাল অ্যানাটোমিক্যাল মানে মেডিকেল ভাষায় আমাদের স্বাভাবিকভাবে থাকে, কিন্তু যখন আপনি হাই হিল পড়ছেন তখন কিন্তু আমাদের পায়ের যে গোড়ালি এটা অনেক উঁচুতে চলে যাচ্ছে এবং আমাদের আঙ্গুলগুলো অনেক সামনে থাকছে, সেখানে কিন্তু আমাদের স্বাভাবিক যে পোশ্চার সেটা কিন্তু মেনটেন করা কোনোভাবেই সম্ভব নয়। প্রাথমিক পর্যায়ে এটা যখন রোগীরা হাই হিল মানে আই মিন যখন কোনো মানুষ হাই হিল পরে স্বাভাবিকভাবে 2-1 দিন ওকে, কিন্তু যখন এটা দীর্ঘদিন সে ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেহকে তার ওই মানে মানুষটার অজান্তেই আমাদের দেহের যে মাসেলগুলো রয়েছে ব্যাক মাসেল, নি মাসেল এবং আই মিন গোড়ালির মাসেলগুলোকে কিন্তু অসম্ভব স্ট্রেসে থাকতে হয় এবং যখন দীর্ঘদিন এভাবে হাই হিল পরে সেটা কিন্তু তার একটা দীর্ঘমেয়াদী হাঁটু কোমর কিংবা গোড়ালির ব্যথার কারণ হতে পারে।